কালকে হয়ে গেছে অগস্টে যে ঘটনাটা ঘটে গেছে আমরা সবাই জানি না আমরা প্রশাসনের কাছে আমরা কিছু দাবি জানিয়েছি এবং সেই দাবি তো আমাদের 20% তার বেশি 20%-এর বেশি একদমই আমাদের তো কোনোভাবে কোনো সহানুভূতি করেননি জানেন তার জন্য আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম পরশু দিন যে 24 ঘন্টার মধ্যে যদি আমরা না শোনেন বা কিছু পজিটিভ অ্যাকশন না নেন তাহলে আমরা অনশন আমরা অনশনের দিকে যাবো সেরকমই আমাদের কাল 8:30 থেকে শুরু হয়েছে এবং বিভিন্নভাবে আমরা প্রতিদিন প্রতিবাদ তার সাথে করে চলেছি যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপ্রনের উপর রক্তমাখা যে তোমার গায়ে কাজ কর্মরত অবস্থায় এবং মৃত্যু হয়েছিল সেরকম অ্যাপ্রনের গায়ে একটা আমরা দাগ রক্তের দাগ হিসেবে আমরা দেখি তো এখানেই প্রতিদিন আমরা এখানে দাগিয়ে রেখেছি এবং এরকমভাবে আমাদের প্রতিবাদ চলবে মানে এই যে অ্যাপ্রনের উপরে আপনার রক্তের মতো সিম্বল দিচ্ছেন আপনারা কি কালকে মানে ওপিডি করবেন কি এই অ্যাপ্রন পরে ওপিডি কথা হ্যাঁ ওপিডি তে বসতে পারি কিন্তু ওটি বা এরকম পরিষ্কার সবাই তুলছে ছবি আমি এসছি বলছি স্যার আপনারা এরকম অ্যাপ্রনে প্রতীকী একটা রক্তের ছাপ দিচ্ছেন কেন তার কারণ 9 আগস্টের যে ঘটনা একজন ডাক্তার আমাদেরই এক সহপাঠী আমাদেরই জুনিয়ার একজন কলিগ যে সেদিন মারা গেছে তার অ্যাপ্রন রক্তাক্ত হয়েছে তাই প্রতীকী হিসাবে আমরা আজকে বিচারের এতদিন যে অবিচার চলছে তার করতে একটা প্রতীকী আন্দোলন হিসাবে এটা শুরু করছি কালকে আমরা এই অ্যাপ্রনগুলো সমস্ত হসপিটাল মেডিকেল কলেজে সিনিয়র জুনিয়র সবারই মধ্যে ছড়িয়ে দেবো এবং আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যারা এতদিন অবধি কাজ করছিলেন আমরা কমপ্লিটলি সিজওয়ার তুলে দিচ্ছি এবং আমাদের সিনিয়রদের সাথে কাজে হাতে হাত মিলিয়েছি এবং বাকি যে সময়টা সেই যতটুকু সে বিশ্রামের জন্য বরাদ্দ থাকে সেই সময়টা কাজের পরে সবাই এখানে আমরা এসেছি এবং কালকে থেকে আমরা এই অ্যাপ্রন করে ডিউটি করবো এবং সেটা সবগুলো হসপিটালে শুধু আমাদের যে কোনো পিজি বা মানে আপনি বলছেন যে এই অ্যাপ্রন পরে ওপিডিতে কালকে কাজ করবেন হ্যাঁ